হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে একসাথে পিজি অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি এর আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিও টাইপ যা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য মাস্টার্স এ ভর্তির জন্য অর্থাৎ এমএ এমএসসি এমকম এলএলএম বা অন্যান্য যে সমস্ত লাইব্রেরি সায়েন্স যে কোর্সগুলো রয়েছে তাদের ভর্তির জন্য কি আপডেট চলে এসেছে সেগুলো শেয়ার করছি মেরিটের মাধ্যমে রোল ভর্তি প্রসিডিউর কমপ্লিট হতে চলেছে কোনো এন্ট্রান্স পরীক্ষা হবে না এই বিশ্ববিদ্যালয়ে এবং তার সাথে পিএইচডি এর আপডেট নিয়ে চলে এসেছে পিএইচডি হচ্ছে একদম আপনি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে করতে পাচ্ছেন মাস্টার্সে আপনার 55% মার্কস অন্যদিকে যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের 50% মার্কস অথবা যারা নেট বা সেট বা এমফিল পাস করেছে তারাও আবেদন করতে পারবে যাদের ধরতে গেলে নেট বা সেট বা এই সমস্ত পরীক্ষাগুলো ক্লিয়ার নেই তাদের জন্য আরইটি এক্সাম সেটা কন্ডাক্ট করতে চলেছে ইউনিভার্সিটি চলুন দেখে নিই সবটা একদম কী কোর্স কখন হচ্ছে কত অ্যাপ্লিকেশন ফিস লাগছে কীভাবে আবেদন করবেন সমস্তটা বলে দিচ্ছি একটা ভিডিওতে তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা তো প্রথমে শেয়ার করছি আমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অর্থাৎ সিবিপিবিইউ তাদের যে মাস্টার্স কোর্সগুলো অর্থাৎ পিজি তার পরবর্তী পিএইচডিটাও শেয়ার করে দিচ্ছি দেখুন পিজির জন্য এখানে যে একদম কোর্স বলে দিয়েছে এবং সিট ক্যাপাসিটি বাংলায় বলে দিয়েছে 85টা সিট রয়েছে সংস্কৃতে 85টা সিট রয়েছে হিন্দিতে 30টা সিট রয়েছে ইংলিশে 85 হিস্ট্রিতে 85 ফিলোসফিতে 85 পল সায়েন্সে 85 এডুকেশনে 85 ইকোনমিক্সে 50 ইকোনমিক্স কোর্সটা কিন্তু আপনার ইভিনিংয়ে হয়ে থাকে আচ্ছা এমকম যেটা 35টা সিট রয়েছে ফিজিক্সে 35 কেমিস্ট্রিতে 35 ম্যাথামেটিক্সে 50 জিওগ্রাফিতে 52 জুলজিতে 35 বা 25 এবং বোটানিতে 25 সেটাও ইভিনিংয়ে হয় এলএলএম রয়েছে 40টা সিট এলএলএম হিউম্যান রাইটস ডিউটিস এডুকেশন 20টা সিট এমএ হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন 15টা সিট এমএলআইএস বিএলআইএস এমএলআইএসে 25 বিএলআইএসে 40 এই বিএলআইএস এমএলআইএস এই দুটো কিন্তু ইভিনিংয়ে হয়ে থাকে তার সাথে সেলফ ফাইন্যান্সিং কোর্স রয়েছে বাংলা সংস্কৃত ইংলিশ হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স যেখানে 85 করে সিট রয়েছে এবার চলে এসছে দুটো এর সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে আপনার খালিশামারিতে হচ্ছে সেকেন্ড ক্যাম্পাস এবং এই যে টোটাল এখানে যে মাত্র দুটো কোর্স এখন অ্যাপ্রুভড হয়েছে সেটা হচ্ছে বাংলা আর হিস্ট্রি এবং এখানে 50-50 করে কিন্তু সিট রয়েছে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে তার পরবর্তী 17 তারিখে 80% লিস্ট আসবে এবং এদের জানিয়ে দিই এদের টোটাল প্রথমে 80%গুলো কমপ্লিট হয় তারপরে এটা কিন্তু 20% কিছুটা দিন পর চালু করে লাইক দেখুন এখানেই বলে দিয়েছে আপনার যে 80% এই যে এখনও বেরোচ্ছে মেরিট তারপর অনলাইন পেমেন্ট হচ্ছে সেকেন্ড লিস্ট বেরোচ্ছে এবং দেখুন এখানে 80%এর জন্য টোটাল ডিটেলস দিয়েছে 20%এর জন্য যে যাবতীয় যা পরপর ডেটগুলো সেগুলো কিন্তু পরবর্তীতে এরা আপডেট ঠিক করে দেবে তো তাই নিয়ে কোনো চিন্তার কিছু নেই তো এখানে আমরা একটু মোটামুটি এলিজিবিলিটি সবকটাতে অনার্স লাগে আচ্ছা তার পরবর্তী এদের যে ফিসটা একটু বলে দিচ্ছি দেখুন এম এর ক্ষেত্রে মোটামুটি ফিস বলে দিয়েছে 1300 টাকা লাগছে প্রথমে ভর্তির ক্ষেত্রে এমএসসির ক্ষেত্রে লাগছে 1950 টাকা আচ্ছা তার পরবর্তী সেলফ ফাইন্যান্সিং কোর্সগুলোর জন্য 7980 টাকা পড়ছে প্রথমে এমকমে 2100 টাকা পড়ছে লাইব্রেরি সায়েন্সে 4225 টাকা করে পড়ছে এমএলআইএসে 4275 পড়ছে এলএলএম এর ক্ষেত্রে 20100 টাকা পড়ছে এবং এলএলএম হিউম্যান রাইটস ডিউটিস এডুকেশনে 4200 টাকা পড়ছে অন্যদিকে আপনার যারা এমএ হিউম্যান রাইটস ডিউটিস এডুকেশনের ক্ষেত্রে 6400 টাকা পড়ছে তো বুঝতেই পারছেন এটা হচ্ছে টোটাল কোর্স ফিস এটা হচ্ছে টোটাল অ্যাডমিশন তার যে ডিটেলস এবং এর স্টেপ বাই স্টেপ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসবো তার জন্য সঙ্গে থাকতে হবে চলুন এবার আমরা দেখে নিচ্ছি পিএইচডি তাদের ভর্তির জন্য কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কী সাবজেক্ট রেখেছে কী যোগ্যতা চাইছে বলছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশান পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান দেখুন এখানে অ্যাডমিশন নোটিফিকেশান দিয়ে দিয়েছে প্রথমত সাবজেক্টগুলো একটু বলে দিচ্ছি দেখুন এখানে বাংলা দিয়ে দিয়েছে কেমিস্ট্রি দিয়ে দিয়েছে ইংলিশ দিয়ে দিয়েছে হিস্ট্রি পল সায়েন্স ল জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স জুলজি এই সাবজেক্টগুলোর আন্ডারে আপনারা এই সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারছেন টোটাল এখানে সিট রয়েছে 13, 10, 13, 12, 3, 5, 11, 5, 7 এরকম করে টোটাল সিট রয়েছে এবার আপনি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 55% যাদের মাস্টার্সে আছে জেনারেল ক্যাটাগরি তারা আবেদন করতে পারছে যাদের 50% আছে অর্থাৎ 5% রিল্যাক্সেশন দেওয়া হয় যারা হচ্ছে রিজার্ভ কাস্টে রয়েছে অন্যদিকে আজকে যাদের ধরুন নেট আছে তারা বা সেট পরীক্ষা পাস আউট আছে তারাও দিতে পারছে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে তো তার ফলে এবং এম ফিল থাকলেও আপনি পিএইচডির জন্য আবেদন করতে পারছেন অর্থাৎ এমএ এমএসসি এমকম বা নিজস্ব সাবজেক্টে আপনার মাস্টার্স লাগবে 55% মার্কস রিজার্ভ ক্যাটাগরির জন্য 50% অন্যদিকে যাদের নেট সেট ক্লিয়ার করা আছে তারা আবেদন করতে পারে যাদের এম ফিল ক্লিয়ার করা আছে তারাও আবেদন করতে পারে তো দেখুন এখানে মোটামুটিভাবে অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে 1300 টাকা আর আরেকটা জিনিস বলে দিই যাদের মোটামুটিভাবে নেট সেট বা এগুলো ক্লিয়ার রয়েছে তাদের কিন্তু আজকে আরইটি পরীক্ষাটা দিতে হয় না বাকিদের কিন্তু আরইটি পরীক্ষা দিতে হয় যেমন এখানে বলে দিয়েছে দেখুন
এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে কবে, 27 তারিখ থেকে 12/9/2022 অবধি চলবে। তারপরে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস কালেকশান 27 তারিখ অবধি 12 তারিখ অবধি নেবে, অর্থাৎ 12ই সেপ্টেম্বর লাস্ট ডেট। তার মধ্যে আপনাকে এই যে 1300 টাকাটা যেটা পেমেন্ট করতে হচ্ছে এবং টোটাল ফর্মটা ফিল আপ করতে হচ্ছে ডকুমেন্টের সাথে, যাদের এবছর মাস্টার্স কমপ্লিট হয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং তার পরবর্তী আরইটি এক্সাম এবং ভাইভা এক্সাম সেটা পরবর্তীতে জানিয়ে দেবে। আরইটি মানে কি? আরইটি মানে হচ্ছে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ যাদের নেট বা সেট এই সমস্ত বা যে পরীক্ষাগুলো সেগুলো এন্ট্রান্সগুলো কমপ্লিট নেই তাদের আরইটি অর্থাৎ রিসার্চ এন্ট্রান্স টেস্ট যেটা সেটা দিতে হয়। তো এবং এটা আপনাকে একদম ইউনিভার্সিটি ওয়াইজ সেটা আলাদা আলাদা মোটামুটি আরইটি বেরোয়, এবং এখানে ধরতে গেলে নেট বা সেটের ধাঁচই অনেকটা কোশ্চেন ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু করে থাকে। এটা সরকারি বিশ্ববিদ্যালয়, তার ফলে অতি অবশ্যই এখান থেকে আপনারা আবেদন করতে পাচ্ছেন। বোঝা গেল, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আরইটি নিয়ে আমি অনেক করে রিকোয়েস্ট পেয়েছি আপনাদের কাছে। কিছুদিন আগে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিরও শেয়ার করে দিয়েছিলাম পিএইচডি, আজকে শেয়ার করে দিলাম সিবিপিবিইউর, অন্যান্য ইউনিভার্সিটিরও যেরকম যে আপডেট আসবে শেয়ার করব। তবে এখানে অনেক কটা সাবজেক্টের উপর করাচ্ছে, তাই আবেদন অতি অবশ্যই করবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।